বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। মুখের ত্বককে দাগহীন উজ্জ্বল রাখার জন্য কত কিছুই ব্যবহার করি, কিন্তু এরপরেও চোখের নিচের কালো দাগ, ব্রণ, মেস্তার দাগ কোনো কিছুই পিছু ছাড়তে চায় না। চোখ কালি, ব্রণ বা মেস্তার দাগ, ব্ল্যাকহেডস জমে যাওয়া সহ নানান ধরনের কারণে মুখের কোনো কোনো অংশের রং পরিবর্তন হতে দেখা যায়। তাই এই সময় পুরো মুখের ত্বক দাগহীন উজ্জ্বল রাখতে কিভাবে রূপচর্চা করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, মুখে ব্রণর কালো দাগ দূর করতে। কাঁচা ব্রণে সমপরিমাণ লবঙ্গ, তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার ব্রণর ওপরে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর শুকিয়ে এলে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। দু নাম্বার, চোখের নিচের কালি দূর করতে। শসা বা আলু ছেঁচে চোখের ওপর 20 মিনিট রেখে দিন। ব্যবহৃতটি ব্যাগ কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলেও কাজ দেবে। বাঁধাকপি সেদ্ধ করে তার পেস্টও চোখে লাগিয়ে রাখতে পারেন। পেস্তা বাদাম বাটার সঙ্গে অল্প লাগিয়ে মধু তারপর আপনার চোখের নিচে লাগালে চোখের কালি দূর হয়। করলা হালকা ছেঁচে চোখের ওপর দিয়েও রাখতে পারেন। তিন নাম্বার, মেস্তা দাগ দূর করতে। অ্যালোভেরা জেল বের করে 15 মিনিট মুখে লাগিয়ে রাখতে পারেন। এতে মেস্তা দাগ খুব দ্রুত দূর হয়ে যায়। তাল মাখনা অথবা ইসবগুলের ভুষি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। থকথকে হয়ে যাওয়ার পর মুখে 15-20 মিনিট লাগিয়ে রাখতে পারেন। এতে আপনার মেস্তা দাগ দূর হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।